एवरीवन, আমি মনোলিনা আর আপনারা দেখছেন ঘরে বাইরে। কাল লক্ষ্মী পূজো, তাই এখন আমরা বেরিয়েছি ঠাকুর কিনতে। ঠাকুর কিনবো আর পূজো যা যা সামগ্রী লাগে সব কিনবো। তো আমার সঙ্গে যাচ্ছে তীর্থঙ্কর, যাচ্ছে অফকোর্স বর্ষণাও, যাচ্ছে আর ভাইষণাও যাচ্ছে। তো সবাই মিলে বেরিয়েছি আর এখন ঠাকুর ঠাকুর কিনবো। তো পুরোটাই আপনাদের সাথে শেয়ার করব, সঙ্গে থাকুন, পুরো ব্লগটা দেখতে থাকুন। রাস্তায় প্রচন্ড জ্যাম, চারপাশে দুর্গা ঠাকুর ভাসান যাচ্ছে আর তার উপর আবার বৃষ্টিও পড়ছে। আমরা এখন সরকার বাজারে চলে এসেছি। আমার বাড়ির সামনে আরও অনেকগুলো মার্কেট আছে যেখানে ঠাকুর পাওয়া যায়, কিন্তু আমার অত পছন্দ ছিল না ওখানে। এখানকার ঠাকুরের ভ্যারাইটি অনেক, নানা রকম সাইজেরও আছে, আর মুখ পছন্দ করে এখান থেকে আমরা একটা ঠাকুর কিনে নেব। এখানে নানা রকমের সাইজ রয়েছে আর সেই হিসেবে এখানে দামগুলো ভ্যারি করে। সুন্দর মুখ বাঁচতে গিয়ে সবাই মিলে কনফিউজ হয়ে গেছি, সব ঠাকুরই এত সুন্দর, কোন ঠাকুরকে বাড়ি নিয়ে যাব বুঝতে পারছি না। আর কারো পটল চেরা চোখ, তো কারো গয়না ডিজাইন খুব সুন্দর, কেউ খুব সুন্দর করে বসে আছে লক্ষ্মী ঠাকুরের মতন, কারো হাত খুব সুন্দর, তো বুঝতে পারছি না কোনটা নেব, এখনও আমাদের কনফিউশন চলছে। আমাদের ঠাকুর কেনা হয়ে গেছে আর এখন ঠাকুরকে গাড়িতে তোলা হচ্ছে। আমারও তো ছোট লাগছে এটা। আমরা এখন দশকর্মার ভাণ্ডারে এসেছি আর এখানে একটা লম্বা লিস্ট নিয়ে এসেছি, কারণ পুজোর কাজে প্রচুর জিনিসপত্র লাগে, তো লিস্ট মিলিয়ে জিনিসপত্র কিনবো। সময় একটু বেশি লাগবে, তবে সবই কিনে নিয়ে যাব একবারে। আলতা সিঁদুর থেকে শুরু করে ধুনুচি চাঁদমালা সব কিছুই কিনবো। আর কিনবো হলো কদম, এটাকে কদম বলে, পুজোর সময় দরজায় এগুলো লাগানো হয়, দেখতেও সুন্দর লাগে আর এটাকে শুভও বলা হয়। এখান থেকে নিয়ে নেবি তো, আইসো না দাদা, গাড়িতে রেখে তোমার নাম। আর এখান থেকেও খই চিড়ে মুড়ি মুরগি নাড়ু বাতাসা যা যা লাগবে পুজো সেগুলো কিনে নেব। ছোটবেলায় এই হজমি খেতে কি ভালোবাসতাম, তো এই দোকানে দেখলাম বিক্রি হচ্ছে, তাই জন্য আমরা কয়েকটা হজমি কিনেছি, কোল্ড ড্রিঙ্কস চিপস কিনেছি, কারণ বেরিয়েছি যখন গাড়িতে বসে বসে একটু খাওয়া হয়ে যাবে। আর ঠাকুর তো আমাদের কেনা হয়ে গেছে, এখন আমরা বাড়ি চলে যাব। আমরা বাড়িতে পৌঁছে গেছি আর রবীন্দ্র সব মাল উপরে তুলে দেবে, আর ভাইসোনা আর তীর্থঙ্কর দুজনে মিলে ঠাকুরকে একটু ধরাধরি করে উপরে নিয়ে যাবে। একটু টাফ জব, কারণ ভেঙে যেতে পারে, তো একটু সাবধানে দুজনে মিলে ধরে ধরে ঠাকুরকে উপরে তুলে দেবে। দুজনে মিলে ধরো, যখন আমি কোনো কাজ ভিডিওতে দেখি না আমার মনে হয় দু মিনিটে হয়ে যাচ্ছে আর কত ইজিলি হয়ে যাচ্ছে, বাট অ্যাকচুয়ালি একটু সেরকম না, অনেকটা সময় লাগে আর অনেকটা পরিশ্রমও হয় যে কোনো কাজ করতেই, যে কোনো লোকেরই।
আজ 19 তারিখ বিকেল 7টার পর পূর্ণিমা লাগছে, আজকে লাগবে আর কালকে বিকেল পর্যন্ত থাকবে। সুতরাং যখন খুশি পুজো করা যায়, তবে আমাদের বাড়ির পুজো আজকেই হয়ে যাবে। তো সেই কারণে আমি ঠাকুর ঘরের কাজ শুরু করে দিয়েছি, সব পরিষ্কার করব। ঠাকুরের আসনও আমি ক্লিন করে নিয়েছি, একটু মিডল হবে, হ্যাঁ এটা ঠিক আছে। এবার লক্ষ্মী প্রতিমাকে সাজানো হবে আর ঠাকুরের আসনের ঠাকুরকেও আমি সাজিয়ে দেব। ভাতে বেঁচে থাক মা তোমার সন্তান, ও মা তোমার সন্তান। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, এসো মা লক্ষ্মী। এদিকে কিচেনে চলছে ভোগের আয়োজন। ফল কাটা হয়ে গেছে, এবার আমি নৈবেদ্যর থালা সাজিয়ে নেব। নৈবেদ্যর থালার মধ্যে দিতে হয় গোবিন্দভোগ চাল ভেজানো আর তারপরে ফল। তো আমাদের বাড়ির নিয়ম অনুযায়ী 7টা, 5টা আর 3টের হিসেবে নৈবেদ্যর থালা সাজানো হয়। এটা 33 কোটি ভগবানের জন্য, এছাড়া নারায়ণের ভোগ তো আছেই। বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। গাছে থাক মা ফুল ফল আর মাঠে সোনার ধান, ও মা গাছে থাক মা ফুল ফল আর মাঠে সোনার ধান। কালকে আসিস তাহলে, এখানে মা ঠাকুরের জন্য জলপানের থালা রেডি করছে। এই থালাতে থাকে হলো মুগ ডাল ভেজানো, নারকেল কুড়ানো, চিনি, খেজুর, বাতাসা আর ছোলা ভেজানো। দুধে ভাতে বেঁচে থাক মা তোমার সন্তান, ও মা তোমার সন্তান। তোমার বাহনী
করে তুমি মাতার মন বাঁধা দাও পূর্ণ করে ও মা দাও পূর্ণ করে কোজাগরি জল লক্ষ্মী পুজোতে এই নারকেলের জল লাগে কেশো মা লক্ষ্মী বসো মা লক্ষ্মী থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে কেশো মা লক্ষ্মী বসো মা লক্ষ্মী থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে গাছে থাকো ফুল ফলার মাঠে সোনার ধান ও মা গাছে থাকো ফুল ফলার মাঠে সোনার ধান দুধে ভাতে বেঁচে থাক মা তোমার সন্তান ও মা তোমার সন্তান এসো মা লক্ষ্মী বসো মা জীবন
গোছানো হয়ে গেছে, সবাই এখন আমরা রেডি, শুধু ওয়েট করছি ঠাকুরমশাই আসার। তো মা আগে সব কাজে একাই করতো, আমাদের হেল্প লাগতো না, কিন্তু এখন তো মা শরীর অত ভালো থাকে না, সেই কারণে আমাদেরকে হেল্প করতে হয় মাকে। তো আমিও হেল্প করেছি মাকে, বোনসোনাও হেল্প করেছে, তো সেই কারণে তাড়াতাড়ি হয়ে গেছে পুজোর কাজ গোছানো। আর আগে না আমাদের বাড়িতে অনেক বড় করে পুজো হতো, লক্ষ্মী পুজো 3 দিন ধরে পুজো হতো, ঠাকুরটাও অনেক বড় কেনা হতো, অর্ডার দিয়ে আনানো হতো আমার দাদু বেঁচে থাকতে, তারপরেও হয়েছে। তো লাস্ট 2 বছর যাবত এই বছরই ফার্স্ট টাইম এতটা ছোট লক্ষ্মী ঠাকুর আনা হয়েছে। আর তার আগের বছর তো আমার জেঠু যেহেতু মারা গেছেন, তো সেই কারণে লক্ষ্মী পুজো হয়নি, এবছর হচ্ছে আবার, তো সেই কারণে এবছর একটু ছোট করে পুজো করা হচ্ছে, বিশেষ কোনো কাউকে ইনভাইট করা হয়নি, অল্পই রান্না হবে বাড়ির লোকেরা, আর টুকটাক কিছু ভোগ প্রসাদ সবাইকে বিতরণ করা হবে, সেইটুকু। আগে যেহেতু 3 দিন ধরে পুজো হতো, কিন্তু এখন অতদিন ধরে পুজো হয় না, মা যেহেতু পারে না তো 2 দিনের মধ্যেই সেটাকে কমপ্লিট করার চেষ্টা করে, আজকে লক্ষ্মী পুজো হবে আর কালকে নারায়ণ পুজো হবে, বাস তো এইটুকুনি। তবে আমি হয়তো নারায়ণ পুজোতে কালকে থাকতে পারবো না, বিকজ আমার বাড়িতেও লক্ষ্মী পুজো আছে, তো আমি চলে যাব আমার বাড়িতে, সেখানে একটু লক্ষ্মী পুজো করব। তবে আমার বাড়ির লক্ষ্মী পুজো অত বড় করে হয় না, ছোট করেই হয়, একদমই সামান্য ফল মিষ্টি দিয়েই পুজো দেবো, আমি গৃহলক্ষ্মীকেই পুজো দেবো, কারণ আমার যেহেতু এদেশীয় বাড়িতে বিয়ে হয়েছে, বাঙাল বাড়ি না, তো আমাদের সেইভাবে লক্ষ্মী পুজোর রিচুয়ালস নেই আমার শ্বশুরবাড়িতে। যেই লক্ষ্মী পুজোটা হয় সেটা সাধারণ গৃহলক্ষ্মীর পুজোই হয়, আর কালী পুজোর দিন লক্ষ্মী পুজো হয়, তো সেই কারণে আমার বাড়িতে সেরকম কোনো নিয়ম নেই, আমি এখানেই লক্ষ্মী পুজো করেছি এবছর, আর বাড়িতে গিয়ে আমার গৃহলক্ষ্মীকে একটু ফল মিষ্টি দিয়ে পুজো দিয়ে দেবো। তবে আগের বছর একটু ভোগ রান্না করে দিয়েছিলাম ঠাকুরকে, গৃহলক্ষ্মীকে, তো এবছরে ইচ্ছা আছে, দেখি কি হয়, কীরকম শরীরের অবস্থা থাকে, তো কালকেই যাব গিয়ে দেখি কত তাড়াতাড়ি কী করতে পারি, গিয়ে ওখানে পুজো দিয়ে দেবো। তো পুরোটাই শেয়ার করব, কোনো চিন্তা নেই, পুরোটাই আপনাদের সাথে শেয়ার করি, কালকের দিনের পুজো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর আজকে তো দেখাবই, ঠাকুরমশাই এসে গেলেই পুজো স্টার্ট হয়ে যাবে, আর সব কিছু তো আপনাদের সাথে শেয়ার করেছি, কতটা ডিটেল যতটা পেরেছি ডিটেলসেই চেষ্টা করেছি সব কিছু আপনাদের সাথে শেয়ার করার, কীভাবে ভোগ সাজানো হচ্ছে, নৈবেদ্য কী করে সাজানো হচ্ছে, পুষ্পপত্র কী করে সাজানো হচ্ছে, তো সবই আপনাদের সাথে শেয়ার করেছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই জানাবেন, আর লাইক শেয়ার কমেন্ট করবেন, আর আমাকে কেমন লাগছে সেটাও জানাবেন, আমি কীরকম সেজেছি সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। বিশেষ কিছু সাজিনি, এমনি নর্মাল একটা শাড়ি, জামদানি শাড়ি এটা, যদিও মার 1000 বুটির জামদানি, আর টিপ পরেছি, কাজল পরেছি, অফকোর্স আমি কাজল পরি, আর কিছু না, বাস এইটুকুনি আমার সাজ, বিশেষ কিছু আমি কোনো সময়ই সাজি না, আমার মেকআপ করতে একদম ভালো লাগে না, আমার মেকআপের কোনো কিছু বাড়িতে নেই মেকআপ করার, কিন্তু যারা মেকআপ করে তাদেরকে আমি কোনো ছোটো করার জন্য কিন্তু এই কথাটা বলছি না, যারা মেকআপ করে সেটা একটা ট্যালেন্ট অফকোর্স, যারা মেকআপ করতে পারে খুব ভালো কথা, এটা সবাই পারে না করতে, এটা একটা আর্টিস্টিক ব্যাপার, যারা করতে পারে তাদেরকে হ্যাটস অফ, বাট আমি পারি না, আমার ভালো লাগে না পড়তে মেকআপ, অত আমার স্যুটও করে না, আমার ভালোও লাগে না, তো আমি যেটুকুনি পারি সেটুকুনি চেষ্টা করি সাজগোজ করার, তো আমার এটাই সাজ সাধারণত। আচ্ছা, ঠাকুরমশাই মনে হয় এসে গেছে, সো আপনাদের সাথে একটু পরে আবার কথা বলছি। আচ্ছা ঠাকুরমশাই এসে গেছে, বোনছে না, ক্ষীণ
বন্ধ করছে না কেন, আমার চালিয়ে श्रीकृष्णाय गोविंदाय नमो नमः।
পুজো হয়ে গেছে, সুতরাং এখন শালপাতায় করে ভোগ খাবার পালা, আর মা সবাইকে ভোগ বিতরণ করে দেবে। যাদের যাদেরকে ভোগ পাঠানোর আছে তাদেরকে পাঠিয়ে দেওয়া হবে, আর যারা বাড়িতে আছে স্টাফেরা তারাও খেয়ে নেবে, আর তারপরে আমরা নিজেরা ভোগ খেয়ে নেব। আর আমি জলপানটাও মেখে ফেলেছি, এটা লক্ষ্মী পুজোর মেন প্রসাদ। আমাকে ছাড়াই শুরু করে দিলি, দাঁড়া আসছি। এট লাস্ট ভোগ পেলে? হ্যাঁ, প্রচন্ড আবিয়ে। কি খাচ্ছ? খিচুড়ি। লক্ষ্মী পুজো তো নাড়ু ছাড়া হবেই না। নাড়ু আছে, তবে আগে নাড়ু বানানো হতো বাড়িতে, এখন আর মা পারে না, যে কারণে কিনে আনা হয়। আর লুচি, পায়েস, খিচুড়ি, পাঁচ রকম ভাজা, ফুলকপির ডালনা সব তো আছে। হ্যাঁ, বাঙাল বাড়ির এটা একটা স্পেশালিটি, সেটা হলো লুচির সাথে পায়েস, তো সেসবই খাচ্ছি। লক্ষ্মী পুজোর আমি টায়ার্ড হয়ে গেছি, এতক্ষণ চেষ্টা করেছি সকালবেলা থেকেই, ভোগ রান্না থেকে শুরু করে ভোগ সাজানো থেকে শুরু করে নৈবেদ্য সাজানো, পুজোর কাজ, পুজোর পরে ভোগ বিতরণ, নিজের ভোগ খাওয়া, যতটা পেরেছি ডিটেলস আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। আর এখন আমি প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি, শাড়িটা ছাড়তে এখানে এসেছি, বাকিরা সব খাওয়া দাওয়া করছে, ভোগ খাচ্ছে। কালকেও সকাল সকাল উঠে আমাকে বাড়ি যেতে হবে, ওখানেও পুজোর কাজ গোছাতে হবে, অনেক কাজ আছে বাড়িতে। সেই কারণে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমার নেক্সট ভিডিওটা দেখতে পারেন। আর এই আপাতত বিদায় নিচ্ছি আপনাদের থেকে, কালকে আবার দেখা হবে। টাটা, সি ইউ সুন, গুড নাইট অ্যান্ড হ্যাপি লক্ষ্মী পুজো।